ববিতা বলতে গেলে চোখের সামনে ভেসে ওঠে সত্যজিৎ রায়ের সেই সিনেমা অশনি সংকেতের কথা, মনে পড়ে আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনের গোলাপির কথা। ববিতা ববিতাই রহস্যময় এক অভিনেত্রী, অসংখ্য ভক্ত শ্রোতার হৃদয়ে ঝড় তোলা এক শক্তিশালী চলচ্চিত্র অভিনেত্রী। আড়ালে থাকা এই নামকরা অভিনেত্রী শোবিজ টুনাইটকে এই প্রথম খুলে বলেছেন তার ক্যামেরা থেকে দূরে থাকার গল্প। সাকিব শুভর বিশেষ প্রতিবেদন। অভিনয়ে, গ্ল্যামারে, ব্যক্তিত্বে, নাচে, শিক্ষায় প্রায় সব জায়গাতেই পারদর্শী তিনি। কাজ করেছেন বিখ্যাত সব নির্মাতাদের সাথে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, জহির রায়হান, আমজাদ হোসেন, কাকে ফেলে কার কথা বলি। প্রমাণ করেছেন যোগ্যতা, দেখিয়েছেন দক্ষতা, বলতে গেলে নিজেই তৈরি করেছেন নিজেকে। কাজ করে যাচ্ছিলেন নিয়মিতই, হঠাৎ করেই ভক্তদের কাছ থেকে সরিয়ে নেন নিজেকে। ক্যামেরা থেকে দূরে সরে থাকার নিয়েও আছে রহস্য, আছে নানা গল্প। অনেকদিন পর সেই না বলা কথাই খুলে বললেন নিজের মতো করে। আড়ালে গেছি, এক ধরনের ব্যথা আমার মাঝে এখন চলে এসেছে, কেন জানি না। আসলে আমরা যে সময় কাজ করেছি তখনকার পরিচালক, তখনকার গল্প, তখনকার প্রডিউসার, ফিল্ম মেকিং, সব বড় বড় সব বিখ্যাত সবার সাথে কাজ করেছি, কিন্তু এখন জানি না কেমন যেন হয়ে গেছে ফিল্ম লাইন বলবো না, মানে এখানে যারা এখন কাজ করছেন তাতে মনে হচ্ছে আমার দূরে সরে যাওয়াটাই বোধহয় ভালো। সত্যি রে, এর আগে যেখানে ছিলাম না সেখানে কি জল কষ্ট, এখানে মনে সুখে সাঁতার দিতে পারছি। বাংলা সিনেমার এখনকার চেহারা, এখনকার বাজার, এখনকার পরিবেশ, এখনকার পরিস্থিতি নিয়ে প্রকাশ করলেন সংশয়ের কথা। আমার বেশ কিছু ছবি সাইন করা ছিল, তো আমি হঠাৎ একটা ডিসিশন নিলাম যে না, আমার মনে হয় আমার ছবি করা ঠিক হবে না এখন, কারণ আমি বেশ কয়েকটি ছবি করেছি, করার পরে তারপরে দেখা যাচ্ছে ছবিগুলো আমি নিজে যখন দেখছি এটা কি সিনেমা না নাটক না টেলিফিল্ম না কি, আমি নিজেই বুঝতে পারলাম না। ভালোবাসা যখন গভীর হয় তখন অভিমানও হয় তীব্র, কিন্তু ভালোবাসার কাছে সেই অভিমান খুব বেশি দিন টেকেও না, ফিরতে হয়, ফিরে আসতে হয়, এক সময় নিজের ঘরে নিজের চেনা আপনাঙ্গিরায়। সেই পুতুল খেলার বয়স থেকে চলচ্চিত্রের সাথে মিশে আছি, তা আমার মন কেমন কাঁদে বলে বোঝাতে পারবো না। এখন কি বলবো, কিছু করার নেই। আমি ভেবেছি এই সমস্ত ছবি করে বদনাম হওয়ার চাইতে আমি দূরে সরে থাকি তাই ভালো। FDC-র কাছে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে, এটা কেন আসে, এত উত্তর, এত প্রশ্ন, এত কিছু বলে বোঝাতে পারবো না। সাকিব শুভ, শোবিজ টুনাইট।